ইসলামপুর পৌরসভার উদ্যোগে সরকারি আবাসন ক্যাম্পাসের ভিতরে মঙ্গলবার উদ্বোধন করা হলো মিনি চিলড্রেন পার্ক। এদিন ফিতে কেটে এই পার্কের উদ্বোধন করেন ইসলামপুরের মহকুমা শাসক মোহাম্মদ আব্দুল শাহিদ, পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল সহ 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্পিতা দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট তথা পুরসভার এক্সিকিউটিভ অফিসার আরিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক শুভদীপ দাস, 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক দত্ত সহ অন্যান্যরা। উদ্বোধনের পরেই আবাসনের বাচ্চারা পার্কে খেলা শুরু করে দেয়। পুরসভার চেয়ারম্যান এবং মহকুমা শাসক জানিয়েছেন, আগামীতে আবাসন ক্যাম্পাস প্রাঙ্গণে লাইট এবং শরীরচর্চার বিভিন্ন সামগ্রী বসানো হবে। এটা তো আজকে থেকে না, যখন থেকে জল ছিল তখন থেকেই আমরা লেগেছিলাম। তখন জলটা আমাদের সহযোগিতাতে জলটা গেছে। যাই হোক, পরবর্তীতে এখানকার আসলে আবাসিকদের যে চাহিদাগুলো থাকে তার মধ্যে সামান্য সামান্যই চাহিদা, তো তার মধ্যে এটাও একটা ছিল অনেকদিন ধরে। তো আমি একবার প্রচারে যখন এসেছিলাম তখন একটা বাচ্চার একটা নিয়েছিল যেখানে একটা পার্ক হবে, তো পরে যখন বলেছিলাম আমি কথা দিয়েছিলাম যে হ্যাঁ করবো, ওর মুখের যে একটা এক্সপ্রেশন ছিল এটা আমার কাছে খুব মানে ইয়ে ছিল। তা তখন থেকে আমার ছিল আমি এবার আসলে পরে নিশ্চয়ই এটা একটা দেবো। তো দাদার কাছে বোর্ড মিটিংয়ে যখন জানাই, দাদা এটা সম্মতি দিয়েছিলেন এবং এটা আজকে রূপ পেয়েছে, এটার জন্য আমি খুব খুশি আছি। আজকে এখানে অর্পিতা প্রচেষ্টায় একটা আমরা মিনি পার্ক করতে পেরেছি। মানিকও আছে, কৃষ্ণাও আছে, কাউন্সিলর আমাদের অ্যাডমিনিস্ট্রেটর অরিকুল সাহেবও আছেন, মহকুমা শাসকও ছিলেন, SDI সাহেবও ছিলেন। এখানে একটা মিনি পার্কের একটা উদ্বোধন হলো। এখানে কিছু আরও ইনস্ট্রুমেন্টসের ব্যাপারে SDI সাহেব বলছিলেন যে কিছু ওপেন জিমের কিছু ইনস্ট্রুমেন্টস, ওগুলো করলে আরও বেশি ওখানে লেডিস জেন্টস সবাই ওটাকে ইউজ করতে পারবে, সেটাতে সুবিধা হবে। কিন্তু লাইটের ব্যাপারটা অর্পিতা বলেছে, সেই ব্যাপারটাও দেখে নেব। এই পার্কটাকে আরও যতটা ডেভেলপ আমরা করতে পারি উইদিন আওয়ার লিমিটেশন উইল ডু। সিংহার চারিদিকে বাউন্ডেড আছে, খুব ভালো জায়গা আছে। এই এক সময় খুব জলের খুব সমস্যাটা ছিল, এখানে জল জমে থাকতো সবসময়, প্রত্যেক বছরই বৃষ্টির সময় কমপ্লেন হতো ওয়াটার লগিং। নিশ্চয়ই ওয়াটার লগিংটা হবে না। মহকুমা শাসক কিছু গাছগাছালির কথা বললেন যে ঔষধি গাছ যদি কিছু লাগানো যায়। ফরেস্টের সঙ্গে কথা বলবেন, ফরেস্টের সঙ্গে কথা বলে কিছু যদি প্ল্যান্টেশন কিছু করা যায় তাহলে সৌন্দর্যটা আরও বাড়বে পার্কের। এই পার্কে এই জায়গার মধ্যে যদি কিছু গাছ লাগিয়ে দেওয়া যায় তাহলে সৌন্দর্য আরও বাড়বে। এই মুহূর্তে আমরা রয়েছি, আমি কিচ্ছু পাই না।